রমজান মাসের গুরুত্বের ব্যাপারে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামদেরকে নিয়ে দোয়া করছেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমজান। রব্বুল আলামিন আপনি আমাদের হায়াতকে বাড়াইয়া রমজান মাস পর্যন্ত পৌঁছিয়ে দেন। আমার আব্বা জান রহমাতুল্লাহি আলাইহি বলতেন, রমজান মাসের ভিতরে নেক কামাই করার যে উপযুক্ত সময়, এইটা পাইয়াও যে নেক কামাই করতে পারবে না, ও হলো এমন কপাল পোড়া যেই কপাল পোড়া সারে জাহানে দ্বিতীয় তালাশ করে বের করা কষ্ট। আব্বা জান বলতেন, রমজান মাস হলো নেক কামাই উপযুক্ত একটা জুবলির মতো জুবলি। বলে জুবলি যে কেমন, আগের যুগে মুরব্বীরা জানে, এখন এই নিয়ম নাই। কোন বড় ধরনের একটা খুশির পর্বে জেলখানার দরওয়াজা কয়েক মিনিটের জন্য খুলে রাখত। ওই সময় যদি গতকালকে এক আসামি যাবজ্জীবন জেল রায় হয়েছে, কোন আসামির ফাঁসির আদেশ হয়েছে, আসামি আইনও জানে, হঠাৎ দেখে জেলখানার দরজা খোলা, গতকালে সময় মাত্র ঢুকছে, রায় হয়েছে যাবজ্জীবন অথবা ফাঁসি, আইনও জানে যে এখন বের হইতে পারলে আমাকে ধরে রাখার কোনো আইন নেই। তো চিন্তা করলো সুযোগ যখন পাইছে, তাই জেলখানার ভিতরে কিছু মালাজন আছে না, এই জেলখানার ভিতরে খুব ভালো উন্নত মানের মাল কেউ নিয়ে ঢোকে, কোনো কায়দায় সেরা ভেড়া লইয়া ঢোকে, চিন্তা করছে যখন সুযোগ পাইছি তাহলে এই মালাজ বা জেলের ভিতরে খালাই রেখে লাভ কি, ওগুলো নিয়েই বের হয়ে যায়। যখন এই মালামাল আনতে গেছে, আইসা দেখে জেলখানার দরজা বন্ধ। গতকালকে যাবজ্জীবন জেল হইছে, ও যত বড় কপাল পোড়া, তার সে হাজার লক্ষ কোটি গুণ কপাল পোড়া যে রমজান মাস পাইয়া ওই সুযোগে তার গুণা মাফ করাইতে পারবে না। কথা ঠিক না? রমজান মাস নেক কামাই করার উপযুক্ত সময় বলছে। তাহলে হুজুর তা কেমন, আমরা আজকে এশার নামাজ পড়ছি না, ফরজ অজিব না সুন্নাত, কার হুকুম? এইভাবে এশার নামাজ 70 বার ফরজ আদায় করলে যেই পরিমাণ সওয়াব পাবে, রমজান মাসে একবার যদি এশার নামাজ ফরজ আদায় করে 70 বার এশার নামাজের ফরজের সম এক এশায় পাইবেন, অর্থাৎ একে 70, একে কি কি নেক কামাই করে উপযুক্ত সময় কিনা, হ্যাঁ, এক ফরজে 70 সওয়াবের সমান সওয়াব। রমজান মাসে যদি আপনি একটা নফল ইবাদত করেন, এখন যদি ফরজ ইবাদত করলে যেই পরিমাণ সওয়াব পাবে, রমজান মাসের ভিতরে একটা নফল ইবাদতের সওয়াব এখন সময় ফরজের সমান আল্লাহ দান করবে। নেক কামাই করে উপযুক্ত সময় না? রমজান মাসের ভিতরে এমন একটা রাত্রি আছে যে রাত্রির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, খায়রুম মিন আলফি শাহরে, হাজার মাসের সে উত্তম। হাজার মাস হিসাব করলে দেখা যায় 83 বছর 4 মাস হয়, 83 বছর 4 মাস। আপনি 24 ঘন্টার জন্য এবাদতের বিচারে লিপ্ত থাকলে যেই পরিমাণ সব পাবেন, ওই রাত্রিতে তার চেয়ে বেশি সব পাবেন। এই রাত্রিটা কোন মাসে আছে বলেন? রমজান মাসে। রমজান মাসের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন বেধরক ভাবে গুনাগারদের গুনা মাফ করতে থাকে, মাফ চাইতে দেরি মাফ করতে দেরি। রমজান মাসের ভিতরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম
বিশেষ করে চারটি আমল বেশি বেশি করার জন্য বলছেন কয়টা আমল চারটা এর ভিতর একটা হলো রমজান মাসের ভিতরে বেশি বেশি কালিমার জিকির করা লাগবে সুবহানাল্লাহ কিসের জিকির কালিমার লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন মালিক আপনি এমন একটা দোয়া এমন একটা আমল আপনি আমাকে শিক্ষা দেন যেটা আপনার ভিতর আমার ভিতর স্পেশাল শুধু আপনি আর আমি আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা তুমি বেশি বেশি বলো লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা মুসা সালাতু সালাম বলে মালিক এইটা আপনার আমার ভিতরে স্পেশাল হলো কিভাবে এই কালিমা তো সবাই পড়ে আল্লাহ রাব্বুল আলামিন বলে হে জামানার নবী মুসা এই কালিমার যে কত ওজন তুমি যদি জানতা হে মুসা দুনিয়া দুনিয়ার ভিতরে যত সম্পদ সব যদি একটা পাল্লায় রাখো আর শুধু এই কালিমাকে যদি আর একটা পাল্লায় রাখো এই কালিমার ওজনে ওই পাল্লাটা দাঁড়িয়ে যাবে মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ ফাদা খালাল জান্নাহ যে আল্লাহর বান্দা বান্দি লা ইলাহা ইল্লাল্লাহ রায়াতের ভিতর সে হক না এই এই অন্য রায়াতের ভিতর হক না আসছে মানে কি তার হক আদায় করবে কালিমা পড়ছে সে দেশের ভিতর ঢুকে যাবে সুবহানাল্লাহ